অরুণোদয় আসনির হিতাধিকারীর এই জরুরি খবরটি কাইলৈ পৰা বন্ধ হৈ পৰিব পাৰে। অরুণোদয় আসনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে কাইলৈ পৰা বন্ধ কৰি দিম অরুণোদয় আসনি, আৰু কংগ্রেসে যদি এই প্রস্তাব আনে বিধানসভাত আৰু তেতিয়াই বন্ধ কৰি দিয়া হব রাজ্যত অরুণোদয় আসনি, আৰু তাৰ পাছতে হয়তো হাহাকার পরিবেশের সৃষ্টি হব পাৰে। কি কৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অরুণোদয় আসনিক লৈ, আমি সবিস্তারে খবরটি লৈ অহার চেষ্টা করিম। এটা ডাঙর খবর ব্রেকিং নিউজ এই মুহূর্তে, কংগ্রেসে প্রস্তাব আনিলে অরুণোদয় বন্ধ করে দিম বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অরুণোদয় আসনিক লৈ কংগ্রেসে করে আছে প্রতিবাদ বা সমালোচনা, কংগ্রেসে সমালোচনা করে আছে অরুণোদয় আসনিক, আর এদিন অরুণোদয় আসনি বন্ধ হলেই মানুষের মাজত প্রতিবাদ হব, শুভর উদ্গীরণ হব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলো। আর 10 তারিখে অরুণোদয় নাপালেই হিতাধিকারীর মাজত হাহাকার লাগি যাব, যখন হিতাধিকারী আছে তখন মাজত হৈচৈ লাগি যাব। অরুণোদয় আসনি এখন প্রভাবশালী হিতাধিকারী আসনি বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীগুলো, আর অরুণোদয় আসনি বন্ধ করবার শক্তি কারো নাই, কিন্তু কংগ্রেসে যে সমালোচনা করেছে আর কংগ্রেসের সেই ফল কংগ্রেসে লাভ করব। ব্রহ্মপুত্র আসনি, ব্রহ্মপুত্রর পানি যদি কোনেও ধরে রাখব নয়, ঠিক তেদরে 2026ত বিজেপিক কোনেও বাধা দিব নয় বলে উল্লেখ করেছে, আর পুনের 2026ত বিজেপিয়ে সরকার গঠন করব রাজ্যত, এই দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর আমি 27 লাখ হিতাধিকারীর হৃদয়ত বাস করো বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীগুলো, আর এই আসনি কংগ্রেসে বন্ধ করবলে কলেই ধ্বংস হয়ে যাব কংগ্রেস, আর কংগ্রেসে প্রস্তাব আনিলেই অরুণোদয় আসনি বন্ধ করে দিম বলেও মন্তব্য, ডর মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অরুণোদয় আসনিক লৈ কংগ্রেসে করে আছে প্রতিবাদ বা সমালোচনা, আর যার বাবে কংগ্রেসে নিবিচারে যে অরুণোদয় আসনি রাজ্য চলি থাকা, বিজেপির এই প্রভাবশালী আসনি রাজ্য চলি থাকা নিবিচারে কংগ্রেসে, গতি কংগ্রেসে সমালোচনা করে আছে আর কংগ্রেসক প্রত্যাহ্বান জানাইছে এক প্রকারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 10 তারিখে যেহেতু প্রতি মাসের 10 তারিখে অরুণোদয় আসনির হিতাধিকারী সকলক 1250 টাকা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফের, এই আসনি বন্ধ করে দিয়া হব পারে। মুখ্যমন্ত্রীগুলো কংগ্রেসক প্রত্যাহ্বান জানায় কৈছে এই প্রস্তাব যদি বিধানসভাত বিরোধীয় বা কংগ্রেসে উত্থাপন করে অরুণোদয় আসনি বন্ধ করে দিব লাগে, তেনহলে সরকারে বন্ধ করে দিব, কাইলৈ পৰা বন্ধ করে দিয়া হব অরুণোদয় আসনি, আর তার পাছর পর্যায়ের পরিস্থিতি কি হব এই কথা ভাবিব লাগিব বলেও প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রীগুলো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্ধৃতি দি কৈছে যে ইয়ার পাছত কংগ্রেসের ধ্বংস নিশ্চিত, যখন প্রভাবশালী আসনি অরুণোদয় আসনি যখন লোক হিতাধিকারী সকল লাভান্বিত হয়েছে, এই অরুণোদয় আসনি যদি কাইলৈ পৰা হঠাৎ বন্ধ করে দিয়া হয় তেনহলে ধ্বংস হব কংগ্রেস বা কংগ্রেসের পতন ঘটিব বলেহে উল্লেখ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এক প্রকারে কংগ্রেসক প্রত্যাহ্বান জানাবলৈ গৈ, কংগ্রেসক সমালোচনা করবলৈ গৈ রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো এই উদ্ধৃতি দি সেই মন্তব্য করেছে, কিন্তু প্রকারন্তে এই কথা স্পষ্ট যে অরুণোদয় আসনি বাহাল থাকিব, বিজেপি সরকার থাকালেকে অরুণোদয় আসনি টিকি থাকিব বা বাহাল থাকিব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলো। কিন্তু এক প্রকারে কংগ্রেসক সমালোচনা করবলৈ গৈ প্রত্যাহ্বান জানাবলৈ গৈ মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে কাইলৈ পৰা বন্ধ হব অরুণোদয় আসনি, কাইলৈ পৰাই বন্ধ করে দিব পাৰো অরুণোদয় আসনি বলে এনেদরে কংগ্রেসক হুঙ্কার, কংগ্রেসক প্রত্যাহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় আসনিক লৈ মুখ্যমন্ত্রীগুলো কি কৈছিল আমি সেই মন্তব্য আগবহার চেষ্টা করি। মই কংগ্রেসক প্রত্যাহ্বান জানা, এটা দিন অরুণোদয় আমাক বন্ধ করব দিয়ক, মানুষের মাজত যে প্রতিবাদ হব, মানুষের মাজত যে খং আর ক্ষোভ হব, সি কংগ্রেস দলক কলৈকে উতুয়াই লৈ যাব তার হিসাব করব নয়, এটা তো মই ভাবি ধরছো। বিধানসভাত যদি অরুণোদয় আসনি তেওঁলোকে সমালোচনা করে মই তো প্রস্তাব এটা আনি দিয়ক, মই কালি পা বন্ধ করে দিব, বিজেপির প্রভাব যা 3 দিনত মই মর্মে মর্মে উপলব্ধ করেছো। প্রথম যেটা একটা মিছাই নিউজ উলাই গেল যে নার্সিং হোমত আয়ুষ্মান ভারত কার্ড নচলে, আর একটা মিছা নিউজ উলাই গেল বি বরুয়া ক্যান্সার ইনস্টিটিউট আয়ুষ্মান ভারত কার্ড নচলে, 3 নম্বর উলাই গেল যে মেডিকেলত রেট বাড়ি গেল, ভিক্টারী সৃষ্টির কি একটা ভেলকিবাদী আছিল বলে নকয়। অহা 10 তারিখে মাত্র এমাহর কারণে অরুণোদয় রখাই দিয়ক, যে হুলস্থুল লাগি যাব কি প্রমাণ করে যে বিজেপি
মানুহৰ হৃদয়ত বাস কৰে, মৰি ডাঙৰীয়া মানুহৰ হৃদয়ত বাস কৰে, তাৰো শক্তি নাই, তাৰো শক্তি নাই। ব্ৰহ্মপুত্ৰৰ পানী যেনেকে কোনেও ধৰি ৰাখিব নোৱাৰে, তেনেকে অসমত 2026ত বিজেপিৰ চৰকাৰ আহিব তাক কোনেও ধৰি ৰাখিব নোৱাৰে, কাৰণ আমি মানুহৰ হৃদয়ত বাস কৰোঁ, আমি মানুহৰ হৃদয়ত বাস কৰোঁ। আয়ুষ্মান ভাৰতৰ তাত থকা 52 লাখ মানুহৰ ঘৰত আমি বাস কৰোঁ, 27 লাখ অৰুণোদয় হিতাধিকাৰীৰ হৃদয়ত আমি বাস কৰোঁ। আৰু আমাৰ সমান সামাজিক আঁচনি, অৰ্থনৈতিক প্ৰভাৱী আঁচনি আমাৰ ৰাজ্যখনে যোৱা 73 বছৰত এবাৰৰ কাৰণে দেখি পোৱা নাছিল, কোনেও দেখা পোৱা নাছিল এই প্ৰভাৱী আঁচনি। এটা দিনৰ বাবে অৰুণোদয় বন্ধ কৰি দিয়ক, কংগ্ৰেছে সমালোচনা কৰে, মই কংগ্ৰেছক প্ৰত্যাহ্বান জনাম, এটা দিন অৰুণোদয় আমাক বন্ধ কৰিব দিয়ক। মানুহৰ মাজত যি প্ৰতিবাদ হব, মানুহৰ মাজত যি খং আৰু ক্ষোভ হব, সি কংগ্ৰেছ দলে কলৈকে উটুৱাই লৈ যাব তাৰ হিচাপ কৰিব নোৱাৰে। এইবাৰটো মই ভাবি থৈছো বিধানসভাত যদি অৰুণোদয় আঁচনিক তেওঁলোকে সমালোচনা কৰে, মই তেওঁক প্ৰস্তাৱ এটা আনি দিয়ক, মই কালিৰ পৰা বন্ধ কৰি দিম, বন্ধ কৰিব। এয়া হৈছে অসমত বিজেপিৰ প্ৰভাৱ। যোৱা 3 দিনত মই মৰ্মে মৰ্মে উপলব্ধ কৰিছো, প্ৰথম যেতিয়া এটা মিছাই নিউজ ওলাই গল যে নাৰ্ছিং হোমত আয়ুষ্মান ভাৰত কাৰ্ড নচলে, আৰু এটা মিছা নিউজ ওলাই গল বি বৰুৱা কেঞ্চাৰ ইনষ্টিটিউটত আয়ুষ্মান ভাৰত কাৰ্ড নচলে, 3 নম্বৰ ওলাই গল যে মেডিকেলত ৰেট বাঢ়ি গল, বিজেপি মানুহৰ হৃদয়ত বাস কৰে, মৰি ডাঙৰীয়া মানুহৰ হৃদয়ত বাস কৰে, তাৰো শক্তি নাই, তাৰো শক্তি নাই। ব্ৰহ্মপুত্ৰৰ পানী যেনেকে কোনেও ধৰি ৰাখিব নোৱাৰে, তেনেকে অসমত 2026ত বিজেপিৰ চৰকাৰ আহিব তাক কোনেও ধৰি ৰাখিব নোৱাৰে, কাৰণ আমি মানুহৰ হৃদয়ত বাস কৰোঁ, আমি মানুহৰ হৃদয়ত বাস কৰোঁ। আয়ুষ্মান ভাৰতৰ তাত থকা 52 লাখ মানুহৰ ঘৰত আমি বাস কৰোঁ, 27 লাখ অৰুণোদয় হিতাধিকাৰীৰ হৃদয়ত আমি বাস কৰোঁ। আৰু আমাৰ সমান সামাজিক আঁচনি, অৰ্থনৈতিক প্ৰভাৱী আঁচনি আমাৰ ৰাজ্যখনে যোৱা 73 বছৰত এবাৰৰ কাৰণে দেখি পোৱা নাছিল, কোনেও দেখা পোৱা নাছিল এই প্ৰভাৱী আঁচনি। বিশ্ব শৰ্মাৰ বৃহৎ মন্তব্য বা বৃহৎ ঘোষণা, এক প্ৰকাৰে কংগ্ৰেছক প্ৰত্যাহ্বান জনাবলৈ গৈ, কংগ্ৰেছক সমালোচনা কৰিবলৈ গৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কলে যে কাইলৈৰ পৰা অৰুণোদয় আঁচনি বন্ধ কৰি দিয়া হ'ব। আৰু কংগ্ৰেছক সমালোচনা কৰিবলৈ গৈ বা প্ৰত্যাহ্বান জনাবলৈ গৈ এনেদৰে অৰুণোদয় আঁচনি বন্ধ কৰি দিয়াৰ হুংকাৰ দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। লগতে কৈছে কাইলৈৰ পৰা যদি অৰুণোদয় আঁচনি বন্ধ কৰি দিয়া হয় তেনেহ'লে ৰাজ্যত হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হ'ব, হিতাধিকাৰীসকলৰ মাজত হাহাকাৰ লাগিব। গতিকে কংগ্ৰেছে যি প্ৰতিবাদ কৰি আহিছে, অৰুণোদয় আঁচনিক লৈ সমালোচনা কৰি আহিছে, আৰু ইয়াৰ বাবে কংগ্ৰেছৰে পতন হ'ব বুলি উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰি কৈছে, যি উদ্ধৃতি দি কৈছে যে এই আঁচনি বন্ধ কৰি দিয়া হ'ব, সেয়া প্ৰকৃততে নহয়, এয়া তেখেতে উদ্ধৃতিৰেহে কৈছে কথাষাৰ, কিন্তু অৰুণোদয় আঁচনি বাহাল থাকিব বুলিও উল্লেখ কৰিছে। অৰ্থাৎ বিজেপি চৰকাৰ যেতিয়ালৈকে থাকিব, লাখ লাখ হিতাধিকাৰী, 27 লাখ হিতাধিকাৰী উপকৃত হোৱা এই অৰুণোদয় আঁচনি তেতিয়ালৈকে বাহাল থাকিব যেতিয়ালৈকে বিজেপি চৰকাৰ থাকিব, এই কথাও উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। পুনৰবাৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ মন্তব্য আমি আগবঢ়োৱাৰ চেষ্টা কৰিম। এটা দিনৰ বাবে অৰুণোদয় বন্ধ কৰি দিয়ক, কংগ্ৰেছে সমালোচনা কৰে, মই কংগ্ৰেছক প্ৰত্যাহ্বান জনাম, এটা দিন অৰুণোদয় আমাক বন্ধ কৰিব দিয়ক।
মানুষের মাজত যে প্রতিবাদ হব, মানুষের মাজত যে খং আর ক্ষোভ হব, সে কংগ্রেস দলে কলেকে উতুয়ে লই যাব তার হিসাব করব। তোমার এবার তোমার ভাবি ধরছো বিধানসভা যদি অরুণোদয় আসনে কেউলকে সমালোচনা করে, মই তো প্রস্তাব এটা আনি দিয়ক, মই কালি তো বন্ধ করে দিব, বন্ধ করব। এয়া হয়েছে অসমত বিজেপির প্রভাব। যা তিনি দিন মই মর্মে মর্মে উপলব্ধ করেছো, প্রথম যেটা একটা মিসাই নিউজ ওলাই গেল যে নার্সিং হোমত আয়ুষ্মান ভারত কার্ড নচলে, আর একটা মিসা নিউজ ওলাই গেল বি বরুয়া ক্যান্সার ইনস্টিটিউট আয়ুষ্মান ভারত কার্ড নচলে, তিন নম্বর ওলাই গেল যে মেডিকেল রেট বাড়ি গেল, অধিকারী সৃষ্টির ই একটা ভেলকিবাদী আছিল বলে নকয়। অহা দশ তারিখে মাত্র এমাহর কারণে অরুণোদয় রখাই দিয়ক, যে হুলস্থুল লাগি যাব কি প্রমাণ করে যে বিজেপি মানুষের হৃদয়ে বাস করে, মহিলা মানুষের হৃদয়ে বাস করে, তারও শক্তি নাই, তারও শক্তি নাই। ব্রহ্মপুত্রের পানি যেনেকে কোনো ধরে রাখব নয়, তেনেকে অসমত 2026 বিজেপির সরকার আহিব তা কোনো ধরে রাখব নয়, কারণ আমি মানুষের হৃদয়ে বাস করি, আমি মানুষের হৃদয়ে বাস করি। আয়ুষ্মান ভারতের কার্ড থাকা 52 লাখ মানুষের ঘরত আমি বাস করি, 27 লাখ অরুণোদয় হিতাধিকারীর হৃদয়ত আমি বাস করি, আর আমার সমান সামাজিক আসনি অর্থনৈতিক প্রভাবী আসনি আমার রাজ্যখানে যা 72 বছর এবারের কারণে দেখি পাওয়া নাছিল, কোনো দেখা পাওয়া নাছিল এই প্রভাবী আসনি।